হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। আমরা এখন রয়েছি পুরীতে, আর আজকে হচ্ছে আমাদের পুরীর থার্ড ডে। তো সকালটা তো শুরু হয়ে গেছে চা দিয়ে, এখন আমরা সি বিচে যাবো, রেডি তো হয়েই গেছি। এখন বাজে ঘড়িতে 6:20, আর এই যে রাই এখানে ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে রেডি করে নিয়ে এবার বেরোবো। আর অরিজিৎ এখানে বসে চা খাচ্ছে, আর আমিও চা নিয়ে তো বসেই গেছি। তো চলো সারাদিন সঙ্গে থাকো। এখন তোমাদের করিডোর থেকে এই সমুদ্রের ভিউটা দেখিয়ে দিচ্ছি। সকালবেলা একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর এখানে এই যে চিলড্রেন পার্কটা রয়েছে, এই পার্কটায় আজকে যাব। আর রায়েরও ভালো লাগবে এই পার্কটাতে গেলে, বিকেলের দিকে যাব। তো চলো এখন বিচে যাওয়া যাক। তো আমরা তিনজন তো একদম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোরবেলার সমুদ্রটাকে উপভোগ করার জন্য। আর মামনি, বাপি আর পিয়াসে একটু আগে চলে গেছে, কারণ যেহেতু মামনি আর বাপি ওখান থেকে বাজারে যাবে, তোরা একটু আগে চলে গেছে। আর রাইও ঘুমাচ্ছিল, সেই জন্য রাইকে তুলে তারপরে আমরা বেরোলাম। সি বিচের ধারে অনেক ঘোরাঘুরি করে ফটো টটো তুলে আমাদের খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য চলে এসেছি বিচের পাশে একটা দোকানে। এখানে আমরা ঢুকে পড়েছি আর একটু চা খেলাম। আর অরিজিৎ বলছে যে ওর খিদে পেয়েছে, সেই জন্য ম্যাগি নেওয়া হয়েছে। ম্যাগিটা বানিয়ে দিয়েছে 40 টাকা পার প্লেট। তো এই যে দোকানটা দেখে না, এই দোকানটায় আমরা ঢুকে পড়েছি। তো পিয়াসা বলছিল যে ম্যাগি খাবে না, সেই জন্য আমি ওকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে রাইকেও খাইয়ে দিচ্ছি। সকালে টিফিনে এগরোল তৈরি হয়েছে, মামুনি এগরোল করেছে, আর এই এগরোলটা এখন কাগজ দিয়ে মোড়া হচ্ছে, সবাইকে সার্ভ করা হবে। আর পিয়াসা এগরোল খাচ্ছে। পিয়াসা, এগরোলটা কেমন হয়েছে? আচ্ছা। আর বাপি ওইদিকে দুপুরে আজকে আমাদের ভেটকি মাছ হবে, তো বাপি সেটার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। আর কি মাছ আছে পিয়ালি? ভেটকি মাছ আনা হয়েছে, ভোলা মাছ, পমফ্রেট মাছ। আচ্ছা, তো আজকে মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোই আছে না? বাপি, মামুনি আর আমরা সবাই আজকে বাজারে গেছিলাম সকালবেলা। বাজারে গিয়ে এই যে মাছ আনা হয়েছে, আজকে আমাদের লাঞ্চে আছে এই ভেটকি, পমফ্রেট আর ভোলা। তো এই ভেটকি মাছগুলো সবার জন্য আছে, এই যেগুলো ভেটকি মাছগুলো সবার জন্য আছে। আর তারপর আমরা আছি 5 জন। আর এই পমফ্রেট, পমফ্রেটগুলো হচ্ছে অরিজিৎ খাবে না, আমাদের 4 জনের 4টে আছে, আর ও পমফ্রেট খাবে না, এই যে ভোলা মাছ খাবে। তো ভোলা মাছটা গোটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভোলা মাছটা কেটে ফেলেছে বলার আগেই। কিন্তু যাই হোক, ও খাবে ওই ভেটকি আর ভোলা, আর আমরা খাবো ভেটকি আর পমফ্রেট। তো আজকে দুপুরে এটাই হচ্ছে মেনু। এবার রান্না হবে, মামুনি রান্না করবে, রান্না টান্না করে তারপর আমরা সমুদ্রে যাব। বলে রাখি আমাদের যে ভেটকি মাছগুলো, ভেটকি মাছ নেওয়া হয়েছে 500 টাকা কেজি, আর এদিকে পমফ্রেট মাছও নেওয়া হয়েছে 500 টাকা কেজি, আর এই যে ভোলা মাছ, ভোলা মাছ নেওয়া হয়েছে 250 টাকা কেজি। তো ভেটকি মাছের হবে বেগুন আর আলু দিয়ে ঝোল হবে, এই যে বেগুন কাটা হয়ে গেছে, বাবি কেটে দিয়েছে। আর ওই পমফ্রেট আর ভোলা মাছগুলোর মাছের কালিয়া হবে। পমফ্রেটটা সরষে রাখা দিয়ে করলে ভালো হতো, তো কিন্তু সরষে এখন আনা হয়নি, কি আর করা যাবে। ঠিক আছে, thank you.
এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30। তো আমরা চলে এসেছি ওই চিলড্রেন পার্কটা যেটা হোটেল থেকে দেখিয়েছিলাম। তো এই চিলড্রেন পার্কটা এন্ট্রি ফ্রি, তো চলো আমরা ঢুকে পড়ি। পার্কে এনেছি মানু, পার্কে তোমার ভালো লাগছে? খুব খুশি তুমি? আবার উঠবে, আবার চিলড্রেন পার্কে ঘুরে এই যে আমরা হোটেলে চলে এসেছি। বাপি এখানে চিকেন পকোড়া করছে, তো ঠিক করা হয়েছে এই পকোড়াগুলো আমরা সি বিচে বসে বসে একেবারে সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে খাবো। তো এখন সি বিচে যাচ্ছি। এটা হচ্ছে লাইট হাউসের বিচ। তো আমরা সমুদ্রের ধারে একটু হাঁটতে হাঁটতে যাবো, বেশ ভালো লাগছে কারণ হাওয়া দিচ্ছে। বীজ দিয়ে হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা বড় মেলা হচ্ছে, বেশ বড়ই মেলাটা হচ্ছে, সুন্দর করে চারিদিকটা সাজানো। এখন আমরা চলে এসেছি যে মহাপ্রভু চৈতন্যদেবের যে মূর্তিটা আছে তার পাশ দিয়ে গেলে এই যে গাঙ্গুরাম সুইটস, তো এখানেই চলে এসেছি কারণ খাজা কিনবো। আর ওই যে বাপি ওখানে খাজা কিনছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ওখানে খাজা হচ্ছে অনেক রকমের পাওয়া যায়, 200 টাকা কেজিও আছে, 250 আছে, 500 আছে, ঘিয়ে ভাজা। মামনি এখানে এসে খোঁজ করছিল ছানার মালপোয়া, তো আমরা শেষে পেয়ে গেছি যে ছানার মালপোয়া নেওয়া হচ্ছে। তো কাল সকালবেলা আমাদের ট্রেন আছে, সকালবেলা বলতে 10:45 ট্রেন আছে। সব ব্যাগটা গুছিয়েই রাখতে হবে আজকে হোটেলে পৌঁছে। এই দেখো রায়ের তো ঘুম চলে এসছে, ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।